वेलकम बंधुरा, वेलकम टू माय चैनल न्यूज इनफो फॉर ऑल। आजकल ये वीडियो आमरा जानबो किभाबे बहरमपुर कॉलेजे फर्स्ट राउंडर एडमिशन लिस्ट चेक करते हबे, किभाबे एडमिशन निते हबे अनार्स कोर्सेर जोन्नो। तो बहरमपुर कोर्सेर पास कोर्सेर एडमिशन अलरेडी कमप्लीट हो गेछे एबं परवर्ती लिस्ट आबार बेरोते पारे जदि पास कोर्सेर सीट एखोनो खाली थेके जाय। ठीक आछे, तो आजके फार्ष्ट राउंडे अनार्स कोर्से एडमिशन लिस्ट बेरिए, तो से लिस्ट चेक करार्जन तुम्हारा बहरमपुर कलेज डट को डट इन वेबसाइट ओपन कर। तो वेबसाइट ओपन करार पर फार्ष्ट राउंड एडमिशन लिस्ट बोले एक अपशन पा, लिंके तुम्हारा क्लिक करते हैं। फार्ष्ट राउंडे लिस्टे जर नाम इस तरह एडमिशन देर लास्ट डेट 4 सेप्टेम्बर। ठीक है, तो लिंके क्लिक कर। लिंके क्लिक करारे एखानटा देखो तुम्हारा ये कलेजे जे जे सबजेक्टगुलो आई 8 सबजेक्ट आज है, 8 सबजेक्टर लिस्ट एखे बैरिए गई है। तो बेंगुली अनार्स के शुरू कर संस्कृत अनार्स अब्दि, तो ये 8 सबजेक्टे तुम्हारा अनार्स कोर्स नीते पारो। जे सबजेक्टे तुम लिस्ट देखते जाओ से सबजेक्टर बक्से गए से सबजेक्ट जे कैटागरि लिस्ट देखते जाओ से कैटागर क्लिक कर। तो धरो तुम जो इंग्लिश जेनारे लिस्ट देखते जाओ तो जेनारे क्लिक कर। इंग्लिश एस सी देखते चले एस सी क्लिक कर। धरो हिस्ट्री एस टी देखते जाओ तो हिस्ट्री बक्से गए एस टी क्लिक कर। यह जे सबजेक्टर लिस्ट देखते जाओ से सबजेक्टर लिंके क्लिक कर। तो धरो हमें एखे बेंगुली अनार्स जेनारे लिस्ट बेर कर, देखो क्लिक कर लेने लिस्ट बैरिए जाए। এবার তোমরা যে সাবজেক্ট বের করবে সেই সাবজেক্টের লিস্টে যাদের যাদের নাম থাকবে তারা ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নেওয়ার জন্য অ্যাপ্লিকেবল, এবং যাদের নাম থাকবে না তারা সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করতে পারে। ঠিক আছে, এবার দেখে নেবে লিস্টে তোমাদের নাম আছে কিনা, এবং যদি লিস্টে নাম থাকে তাহলে তোমাদের অ্যাডমিশনের জন্য যে ফিস সেটি পেমেন্ট করতে হবে, এবং পেমেন্ট করলে তোমাদের অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে। তো পেমেন্ট করার জন্য এখানে দেখো মেক পেমেন্ট বলে একটি অপশন দেওয়া আছে, তো এই লিঙ্কে তোমরা ক্লিক করবে। এই লিঙ্কে ক্লিক করার পর এখানে এসবিআই কালেক্ট বলে একটি পেজ ওপেন হবে। এখানটাই I have read and accept all the terms and conditions. এটি সিলেক্ট করবে এবং প্রসিডে ক্লিক করবে। এরপর সিলেক্ট পেমেন্ট ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবে। এখানটা দেখো অ্যাডমিশন ফিস, এবার তুমি যেই সাবজেক্টের ফিস পেমেন্ট করতে চাও সেই সাবজেক্ট এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এখানে দেখো অনেকগুলি অনার্সের ডিটেলস দেওয়া আছে, বেঙ্গলি অনার্স, বিএসসি জেনারেল, ইকোনমিক্স অনার্স, ইংলিশ অনার্স, জিওগ্রাফি অনার্স, হিস্ট্রি অনার্স। তো তুমি যেই সাবজেক্টে অনার্স করতে চাও সেই সাবজেক্টে অনার্সটি এখান থেকে সিলেক্ট করে নেবে, এবং এখানটায় তোমার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সাবমিট করবে। সাবমিট করার পর তোমার আরও কিছু ডিটেলস চাইবে, সেগুলো ঠিকঠাকভাবে পূরণ করবে, এবং পূরণ করার পরে তোমরা পেমেন্ট অপশন পাবে, সেখানে তোমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করে দেবে। এবং পেমেন্ট করার পরে পেমেন্টের যে ইন্টারফেস নাম্বারটি দেবে অর্থাৎ পেমেন্ট আইডি, সেটি কোথাও নোট করে রাখবে অথবা ওই পেজটি স্ক্রিনশট নিয়ে রাখবে, এবং তারপরে তোমরা পেমেন্টের রিসিপ্ট ডাউনলোড করে নিতে পারবে। এবং পেমেন্টের রিসিপ্ট ডাউনলোড করলে তোমাদের অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, এই পদ্ধতিতে তোমরা এই কলেজে অ্যাডমিশন নিতে পারো। এই হলো সম্পূর্ণ আপডেট। ভিডিও যদি তোমার কাছে ইনফরমেটিভ মনে হয় ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে দাও, এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে রাখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।